দেশের সার্বিক পরিস্থিতির জন্য ক্ষমতাসীনদের দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছেন তারা। শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিশিষ্ট গীতিকার সুরকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম গাজী মাজহারুল আনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বাংলাদেশের রাজনৈতিক কাঠামোটা ভেঙে পড়েছে, কারণ একটা নির্বাচনের মাধ্যমে যে একটা পার্লামেন্ট গঠন হবে সেই নির্বাচনে জনগণই অংশ নিতে পারে না। জাতিকে আজকের এই শাসক গোষ্ঠী আওয়ামী লীগ সরকার তারা বিভক্ত করেছে, এখান থেকে রক্ষা করতে হবে। একা বিএনপির দায়িত্ব, বিএনপি চেষ্টা করছে তার সমস্ত শক্তি দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। একই দিন সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাথে বৈঠক করেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনী শুধু নয়, বরাবরের মতোই ষড়যন্ত্র করছে বিএনপি। আমি আমার আওয়ামী লীগের নেতৃত্বে অনুরোধ করব, আমাদের সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা দেখছেন নির্বাচন কমিশন 2024 সালের 8ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে একটা রোডম্যাপ ঘোষণা করেছে। এই নির্বাচনে আমাদের বিজয়টাকে নিরঙ্কুশ বিজয় সুনিশ্চিত করতে হবে। এই বিজয় সুনিশ্চিত করতে হবে আমাদের সাংগঠনিক শক্ত অবস্থান করতে হবে। যে কোনো ধরনের সহিংসতা ও চক্রান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আওয়ামী লীগের এই নেতা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।